বন্ধুদেরকে স্বাগত জানাচ্ছি আজকের এই বিশেষ জ্যোতিষ অনুষ্ঠানে। দর্শক বন্ধুরা, আপনারা প্রত্যেক সপ্তাহে নির্দিষ্ট সময় নির্দিষ্ট দিনে নিশ্চয়ই আপনারা জানেন যে আমাদের এই অনুষ্ঠান নিয়ে যেই মুহূর্তে আপনাদের কাছে আমরা আসি, সেই মুহূর্তে আসার প্রধান উদ্দেশ্য যেটা থাকে, অবশ্যই যারা দর্শক তাদের প্রশ্নের উত্তর দেওয়া এবং তার পাশাপাশি আধ্যাত্মিকতার পথে এগিয়ে আধ্যাত্মিক যে বিষয়বস্তু বা আধ্যাত্মিক যে তথ্যগুলো আমাদের জানাটা অত্যন্ত দরকার, সেগুলো কিন্তু আমরা আমাদের এই বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে জানার সুযোগ পাই, আপনারা জানার সুযোগ পান। কথায় আছে যে 12 মাসে বিভিন্ন অনুষ্ঠান বিভিন্ন পুজো পার্বণের মধ্যে থেকে আমরা এগিয়ে চলি এবং তার মধ্যে সর্বশ্রেষ্ঠ উৎসব রূপে আমরা সকলে জানি, এখন শুধুমাত্র এটা পশ্চিমবঙ্গ বা বাংলা পর্যন্ত নয়, আপামর দেশে এবং দেশের মাটি ছাপিয়ে ভারতবর্ষের বাইরে বিদেশের মাটিতেও পৌঁছে গেছে, সেটি হলো দুর্গোৎসব, শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব, মা দুর্গার পুজো, মায়ের আগমন। এবং সেই আগমনকে ঘিরেই আনন্দ, সেই আগমনকে ঘিরেই অপেক্ষা, সেই আগমনকে ঘিরে প্রার্থনা, সেই আগমনকে ঘিরেই আমাদের আবেদন যেন সকলে ভালোভাবে আনন্দ করি, সকলে ভালো থাকি। এবং সেই জন্য যার সূচনা হতে চলেছে মহালয়া দিয়ে, মহালয়া যখনই এই কথা উঠে আসে, মহালয়া মানেই মনের মধ্যে সেই বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের কণ্ঠস্বর, মহালয়া মানেই কিন্তু আনন্দ উৎসবের দিনগুলোর সূচনা, এবং মহালয়া মানেই বিশেষ তিথিতে হোম যজ্ঞাদি মায়ের শক্তি আরাধনা করা, পুজো করা। তাই আজ আমাদের অনুষ্ঠানে অতিথি রূপে যিনি আমাদের সঙ্গে রয়েছেন, যিনি তন্ত্র সাধনাতে সিদ্ধহস্ত এবং আপনারা প্রত্যেকে বহু বছর ধরে তাকে জানেন, টেলিভিশনের পর্দায় তো বটেই, পাশাপাশি যারা ব্যক্তিগতভাবে তার কাছে গেছেন জ্যোতিষ তন্ত্র সাধনায়, তিনি মানে বিশেষ মানে তন্ত্র বা তন্ত্র সাধকদের তালিকাতে তিনি কিন্তু অন্যতম শ্রেষ্ঠ জায়গায় রয়েছেন, আপনারা প্রত্যেকে তার সঙ্গে অত্যন্ত ভাবে পরিচিত, তিনি কামাখ্যা সিদ্ধ তারাপীঠ সিদ্ধ শ্রী উত্তম শাস্ত্রী। আমরা তাকে স্বাগত জানিয়ে আজকের অনুষ্ঠানে করছি, আপনাদের সঙ্গে আছি আমি, আপনাদের সঙ্গে আছেন শ্রী উত্তম শাস্ত্রী, আপনাকে স্বাগত জানাচ্ছি। নমস্কার, প্রথমে প্রণাম জানাই পিতা স্বর্গ পিতা ধর্ম পিতা পরমংতম পৃথরী পিতি মা পণ্যে প্রিয়ন্ত সর্বদেবতা, প্রণাম জানাই জননী জন্মভূমিস্ব স্বর্গাদপি করিয়েছি। আমি কিছুদিন লাইভ প্রোগ্রামে আসতে পারিনি, আমার মাতৃবিয়োগ হয়েছে, বার্ধক্যজনিত মায়ের বয়সও হয়েছিলেন, তার জন্যে মায়ের চরণে শতকোটি প্রণাম জানিয়ে এবং গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুদেব পরব্রহ্ম তৎময় শ্রী গুরবে নম প্রণাম জানাই গুরু মাকে এবং আমার সকল অগণিত শিষ্য ভক্ত সুমানোদ্দয়কে শুভ আগাম মহালয়া এবং দুর্গাপুজোর আন্তরিক প্রীতি অভিনন্দন। শের ছোট্ট বোন সুপর্ণাকে আমার আন্তরিক প্রীতি অভিনন্দন এবং এই চ্যানেলের কর্তৃপক্ষ এবং চ্যানেলের প্রত্যেক কলা কুশলীকে আমার আন্তরিক প্রীতি অভিনন্দন ভালোবাসা। যেটা একটু আগেই বলল যে আমাদের মনের মধ্যে মনের মণিকোটায় উৎসব, দেখুন আমরা অমাবস্যা পাই প্রত্যেকটা মাসে, প্রত্যেকটা অমাবস্যা থাকে, কিন্তু এই যে অমাবস্যার একটা বিশেষ মাহাত্ম, এই যে অমাবস্যার একটা বিশেষ গুণ, যেটা শনিবার যুক্ত আগামী 14ই অক্টোবর শনিবার যুক্ত অমাবস্যা এবং সারা দিন অমাবস্যা থাকছে আমার বেহালা শিলপাড়া নিজ গৃহ মন্দিরে, সকালবেলা আমার দীক্ষাদান, তারপর আমার পূজা, তারপর মায়ের ভোগ, তারপর মায়ের প্রসাদ বিতরণ এবং শুভ সন্ধ্যায় সেই মহাযজ্ঞ মহালয়া দেবীপক্ষের পূর্ণযোগে পূর্ণলগ্নে সকল ভক্ত শিষ্যের উদ্দেশ্যে মনোবাসনা মনস্কামনায় উদ্দেশ্যে মহাযজ্ঞ, যেটা এই মহালয়া দেবীপক্ষের, আমরা মহালয়া দেবীপক্ষে কি বলি, পিতৃপক্ষের অবসান ঘটিয়ে মাতৃপক্ষের শুভ আরাধনায় শুভ সূচনায়, যে পিতৃপক্ষ অবসান এবং মাতৃপক্ষের দেবীপক্ষের পূর্ণ মায়েন্দ্র যোগ, সেই মায়েন্দ্র যোগ মহালয়া অবস্থায় আমার অনেকেই আসে এসে বলছে আমার হরিদেবপুরে রানু, আমার অঞ্জনা মা, বাবা আমার ছেলে জয়দীপের কাজটি কিন্তু মহালয়া করতে হবে, আমার মুর্শিদাবাদ থেকে আমার মনোজ, বাবা আমার কিন্তু মহালয়া কাজটি করতে হবে, হাওড়া থেকে আমার সুমিত বনশ্রী অর্পিতা সুকান্তি, বাবা আমার কিন্তু মহালয়া কাজটি করতে হবে, এই যে মহালয়া কাজটি করতে হবে তারা যে আমার উপরে নির্ভর করছে এবং আমাকে দায়িত্ব দিয়েছে বাবা আমার জয়দীপের কাজটি কিন্তু মহালয়া তোমাকে কাজটি করতে হবে, অনেকে আছে আমার পল্লবী আছে আমার ছায়া আছে প্রত্যেকে, এই যে মানুষের মধ্যে একটা কাজ করার মানসিকতা, না গুরুজির কাছে যেতে হবে। দেখুন আমি প্রথমেই আপনাদের কাছে প্রথমেই আগেও বলেছি, এখনো বলছি, আগেও বলেছি, গত এত বছর ধরে বলে আসছি,
যে আমার নাম উত্তম শাস্ত্রী, আমার কথা বার্তা চিন্তা ভাবনা কাজ কাজের প্রক্রিয়া একটু ভিন্ন, একটু আলাদা, সবার চেয়ে একটু আলাদা। কেন বলবেন সবার চেয়ে আলাদা? আমি কিছুদিন আগে দেখছিলাম, বলে আমার 30টা ফ্ল্যাট, আপনার একটা টুটকা করে ফ্ল্যাট পেয়ে গেছি, আপনাকে ফ্ল্যাট গিফট করবো। আমার বাবা, গিফটটা বড় কথা না, তুমি আমাকে কি দেবে সেটা বড় কথা না, আমার কাজটা বড় কথা। আমি মানুষকে কাজটা দিয়ে গুরুত্ব দিয়ে খুব ভালোবাসি। আর আমি কোনোদিন 7 দিনে ওই যে 17টা চেম্বার এই প্রান্ত থেকে ও প্রান্ত সে ব্যাগটা নিয়ে ছুড়লাম, এটা আমি করি না। তাহলে আমি মানুষের পরিষেবা দিতে পারবো না? আমাকে মানুষ বলবে আপনি পরিষেবা দিচ্ছেন কই? আপনি উত্তম শাস্ত্রী, আপনি এত মানুষকে ভালোবাসেন, এত মানুষের কাজ করেন, তাহলে আপনি পরিষেবা দিচ্ছেন কই? আপনি যদি 7 দিনে 17 চেম্বার করে, আমি পারি না। কেন? আমি বলেছি আমার প্রোগ্রাম, আমার এই যে বিষয়বস্তু, আমার চিন্তা ভাবনা, যেটা আজকের যে প্রোগ্রামটা বিশেষ মাহাত্ম মহালয়া সম্পর্কে, যেটা আমি যে কাজটা করব সেই কাজটা সম্পর্কে আমি তুলে ধরবো আপনাদের সামনে। এবার আপনারা দেখবেন এই কাজটার মাহাত্মটা কি, গুরুত্ব কি, আপনারাই বলবেন গুরুজি বা বাবা বা দাদা। এই মহালয়া যুগে কিন্তু আপনার বাড়িতে গিয়ে আমার ছেলে বা আমার মেয়ে বা আমার সংসারে বা আমার বাস্তু বা আমার যাই সমস্যা, সেটা কিন্তু আমি দোষটা কাটিয়েছি। শুভ সন্ধ্যায়, আমি এর থেকে ভালো আছি। গত কয়েকদিন আগে, কয়েক মাস আগে আমি একটা চ্যানেলে ছিলাম, আমাকে বর্ধমান থেকে একজন ফোন করলো, বলে বাবা আপনার মহালয়া গত অমাবস্যায় একটা চেম্বার মহালয়া গত 2022 সালে কাজ করেছিলাম, আপনি 6 মাস টাইম দিয়েছিলেন আমার চাকরি ব্যবসার জন্য। আমার একটা ব্যবসা না, আমার আপনার আশীর্বাদে 2-3টে আমার ব্যবসা অলরেডি চলছে, তা আমার সময় হয়নি আপনার কাছে যাওয়া, কিন্তু আপনি আমাকে বলেছিলেন যে 6 মাস টাইম দিন, 6 মাসের মধ্যে না হয় তো আপনি জ্যোতিষ করবেন না। আমি এইভাবেই কথা বলি, আমি যাকে কাজে নিই, যার দায়িত্ব নিই, সে কাজটা আমি তাকে করে দেওয়ার চেষ্টা করি। আচ্ছা, ফোনে কি আছে দেখো সুপর্ণা? নমস্কার। জয় মা তারা, জয় মা তারা, জয় মা দুর্গা, জয় মা দুর্গা, জোরে বলুন। জন্ম তারিখটা বলুন। 28 আগস্ট 79। কখন? রাত্রে? আপনার রাশি লগ্ন জানেন আপনি কিছু? আচ্ছা বলে দিচ্ছি, 28 আগস্ট 1979 বললেন তাই তো মা? হ্যাঁ, 28 আগস্ট 1979। এক মিনিট ফোনটা ওয়েট করো মা, এক মিনিট ফোনটা ধরো। 28 আগস্ট 1979 দাঁড়া, 28 আগস্ট 1979। প্রোগ্রাম কি আপনি দেখেন নিয়মিত ভাবে দেখেন? হ্যাঁ আমি দেখি, ওনার অনুষ্ঠান আমি দেখছি। আচ্ছা, কখনো কি চেম্বারে যাওয়ার ইচ্ছা বা সুযোগ পেয়েছেন? তোমার জন্মবার মঙ্গলবার ছিল তো? মঙ্গলবার তো, ব্যাস আর কোনো প্রশ্নই নেই। তুলা রাশি জানতে? তুলা রাশি, মীন লগ্ন, সাথী নক্ষত্র। তুলা রাশি, মীন লগ্ন, সাথী নক্ষত্রে জন্ম। দাঁড়া, পায়া হচ্ছে লোহা পায়াত, গণ হচ্ছে দেবগণ, গণ হচ্ছে দেবগণ। এবার টোটাল তোমার হোরারি এবং ছকটা যেটা বলছি মা, তোমার হোরারি বা তোমার ছকটা যেটা বলছে, লগ্নবর্তী দ্বিতীয়তে বসে আছে কেতু, লগ্নের দ্বিতীয়তে বসে আছে কেতু, 1 2 3 4 চতুর্থে মঙ্গল, মানে পূর্ণ মাঙ্গলিক জানতে। হ্যালো, পূর্ণ মাঙ্গলিক তুমি জানতে? একটা কথা বলো, কিছু মনে করবে না তো? তুমি যতটা যশ ভাগ্য আশা করো পাওনি মা। তোমার দেখো তোমার জীবনে প্রচুর ঘাত প্রতিঘাত গেছে, একটা টাইম গেছে কি না বলো, ইয়েস অর নো? গেছে না যায়নি সম্পা? এমনও গেছে তুমি, এমনও গেছে মা, তুমি অপরকে না খাইয়ে তুমি নিজে না খেয়ে অপরকে দিয়েছো,
এমনও দিন গেছে তুমি না তোমার ভালো পোশাকটা তুমি অপরকে দিয়েছো, যাও তুমি পরে যাও। এমনও দিন গেছে তুমি এমন কষ্ট করেছো, এমনও দিন গেছে তুমি প্রত্যেকের জন্য করেছো, কিন্তু সে কারণে জানো তো সবাই চেয়েছে এইভাবে উল্টি দিয়েছে, কেউ দেয়নি, পেয়েছো মা? এবং এবং এটাও বলে দিচ্ছি মা, তুমি কিছু মনে করো না, তোমার শারীরিক এবং মানসিক দিকে একটা কিন্তু খুব কঠিন একটা প্রবলেম সমস্যা দেখা দেবে। তুমি যতটা এগোচ্ছ, যতটা মনের তোমার জোর, এখনো মনের জোর বিরাট। হ্যাঁ, মানসিক অবসাদে ভুগছি। হ্যাঁ, আপনার বলার আগেই সেটা কিন্তু শাস্ত্রীজি প্রথমেই বলে দিলেন, আপনার মনের কথা জীবনের পিছনে পিছনে মা দুর্গা দশার তুলে আশীর্বাদ দিচ্ছে গো মা, তাহলে এটা বলতে হয়। পিছনে মা দুর্গা দশার তুলে আশীর্বাদ দিচ্ছে, একটু হলো তো সাধনা করেছি, আর সেই সাধনার ফসল কোনদিন বিফলে যায়নি মা, সাধনার ফসল না কোনদিন বিফলে যায়নি। তবে সম্পাদে একটা কথা বলছি তোমার জন্য, আমি একটা টোটকা বলছি, টোটকাটা অবশ্যই পালন করবে এবং তোমাকে আসতে হবে আগামী 14 অক্টোবর শনিবার যুক্ত অমাবস্যা, আমার বেহালা সন্ধ্যাবেলা নিজ বাড়িতে যজ্ঞ পুজো পাঠ হোম যজ্ঞ হবে, দুপুরবেলা আমার কিছু দীক্ষা আছে, দীক্ষা আমার কাছে নেবে, তাদের দীক্ষা দেবো এবং পুজো মায়ের ভোগ হবে, সন্ধ্যায় যজ্ঞটা হবে। তার আগে তুমি চেম্বারের নিচে বুকিং নাম্বার যাচ্ছে একটা ফোন নাও, আর তুমি এ করবে প্রত্যেকের জন্য বলছি, যে কেউ যেথায় বেড়াতে যাবেন কেন, সাদা কাগজ আর লাল পেন, এই দেবীপক্ষে 14 অক্টোবর শনিবার থেকে মহালয় এবং অমাবস্যা থেকে কালী পুজো পর্যন্ত এক মাস বাড়ির যে কেউ লাল পেনে সাদা কালীতে দুর্গে দুর্গে রক্ষণী রক্ষণী সোহা, দুর্গে দুর্গে রক্ষণী রক্ষণী সোহা, দুর্গে দুর্গে রক্ষণী রক্ষণী সোহা এক মাস লেখবে, অর্থাৎ এটা দেবীপক্ষ চলছে, দেবীপক্ষ মানে তোমার মহালয় থেকে কালী পুজো অর্থাৎ ভাইফোঁটা পর্যন্ত দেবীপক্ষ চলছে। বাড়ির যে কেউ, তুমি বলো আমার তো শরীরটা খারাপ বা আমি লিখতে পারছি না, বাড়ির যে কেউ লিখবে বা কেউ বেড়াতে যাচ্ছে জামা কাপড় ব্যাগ সব নিয়ে যাচ্ছে, তার সাথে একটা সাদা কাগজ আর লাল পেন নিয়ে যাবে, হোটেলে বসেও কিন্তু লেখা যায় সারাদিন ঘুরে টুরে এসে, তিনবার দুর্গে দুর্গে রক্ষণী রক্ষণী সোহা, দুর্গে দুর্গে রক্ষণী রক্ষণী সোহা, দুর্গে দুর্গে রক্ষণী রক্ষণী সোহা, এটা করবে। আর যত তাড়াতাড়ি পারো মাগো ওমা, ঈশ্বরকে একটা কথাই বলি তোমার জন্য, দুঃখ যত দিবে দাও, সহ্য করার ক্ষমতা দাও। কি বললাম? ভগবানকে সেটাই বলবে, দুঃখ যত দেবে দেবে দাও, সহ্য করার ক্ষমতা দাও। এটা উত্তম শাস্ত্রী প্রত্যেকের জন্য বলেছি, দুঃখ জীবন মনি, দুঃখ জীবন মনি, যন্ত্রণা জীবন মনি, অসহায় আসবে, জীবনটাই সংগ্রাম, তার মধ্যেও যুদ্ধ করে আমাদেরকে একটা জায়গা বেরিয়ে আসতে হবে। তা সেই জায়গা থেকে বলছি এটা তুমি করতে থাকো, আর প্রত্যেকের বাড়ির জন্য আমি প্রত্যেকের বলেছি, যেটা আমি এত বছর প্রতিনিয়ত প্রতি বছর দিয়ে থাকি, কেন পারবে না মা, কেন পারবে না? মা দুর্গার আশীর্বাদ থাকলে তুমি সব পারবে, পুনরায় গমনায়েছ, আবার তুমি পুরনো জায়গা ফিরে পাবে। তবে একটু কথা বলি, বেহালা থেকে বলছো, বেহালায় বাড়ি নিচে ফোন নাম্বার আছে, একটু যোগাযোগ করে নাও, ফোনটা করে যোগাযোগ করো, ভালো থেকো। ওই তো বাস্তু হয়েছে, বাস্তু বলছি, বাস্তু বলছি, শুনো প্রোগ্রামটা দেখো, শুনো বলছি, এবারে প্রত্যেকের জন্য বলেছি, যেটা আমি বিগত এত বছর, আজকে টেলিভিশন মিডিয়াতে কিন্তু আমি আজকে নেই, বিগত অনেকটা বছর, আজকে 23টা বছর জ্যোতিষ জগতে আছি, 23টা বছর মুক্ত আমার দেখছে, তা প্রত্যেকের জন্য বলছি, বাস্তুর একটু ধুলো বা মাটি অবশ্যই দিন সংগ্রহ করে নিয়ে আসবেন। এবার যারা বলে ফ্ল্যাটে থাকে, গুরুজি বাবা দাদা আমি কোথায় মাটি পাবো, ঠিক আছে, ঝাঁট দিয়ে একটু নুনের বা চিনির মতো দুটো দানা নিয়ে আসবে, ফ্ল্যাটের ঝাঁট দিয়ে নুনের বা চিনির মতো দুটো দানা নিয়ে আসবে। আর প্রত্যেকে যে পঞ্চশূলটা আমি দেবো, অনেকদিনকে বলবে একটু দেখাও, যেটা পঞ্চশূল প্রত্যেকে দেবো, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর লক্ষ্মী সরস্বতী। কি বললাম? ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর লক্ষ্মী সরস্বতী, যে মা দুর্গা যে ত্রিশূল দিয়ে মহিষাসুর মর্দিনীকে বধ করেছিলেন সেই পঞ্চশূল, তার সাথে আমি দুটো যোগ করেছি কি, মহালক্ষ্মী এবং মহা সরস্বতী, বাড়ি বিদ্যার জন্য সরস্বতী এবং অর্থের জন্য মহালক্ষ্মী, এই যে পঞ্চশূল প্রত্যেকের আমি দেবো, প্রত্যেকে সংগ্রহ করবেন কিন্তু মহালয়ার দিন। এবারে হয়তো মহালয়ার দিন কেউ আসতে পারবে না, কারো কাজ আছে, কারো ব্যবসা আছে, কারো চাকুরি আছে, কারো পুজোর সময় দোকানদানি ব্যাপার আছে, ঠিক আছে, আমাকে নাম গোত্র দিয়ে দিবেন, আমি নাম গোত্র দিয়ে শোধন করে রেখে পরে চেম্বারে যোগাযোগ করে সে দিয়ে যাবেন। ফোনে কে আছে? নমস্কার, বলুন কে বলছেন? জয় মা তারা, জয় মা দুর্গা, জয় মা দুর্গা, জয় মা কালী। বলুন কে বলছেন? আমি বিবেক দত্ত বলছি, মেদিনীপুর থেকে। অনুষ্ঠান আগেও দেখেছেন, লাইভ বেশি আসে না? আজকে আজকে ফোনে প্রথমবার কথা বলার সুযোগ পেয়েছেন। আচ্ছা, কেমন লাগছে? ভালো লাগছে। তো স্যারের সঙ্গে কি ব্যক্তিগত ভাবে কখনো যোগাযোগ করার চেষ্টা করেছিলেন?
মুর্শিদাবাদ ঠিক আছে, তুমি কলকাতা থেকে বলছো কোন জায়গা বাবা? হাওড়া ময়দান, 23 বছর বসছি তোমার এখানে আমাদের সোদপুর রতীন্দ্র সিনেমার সামনে, কালীঘাটে বসছি 14 বছর, বেহালা বাড়িতে তো আমার আছে, যে কোনো যেটা নিকটবর্তী তোমার চেম্বার সুবিধা হবে আগামী 14 অক্টোবর শনিবার যুক্ত, সমস্যাটি বলো বাবা, সমস্যাটা বলো। বলুন আপনার যার সম্বন্ধে জানবেন তার জন্ম তারিখটা বলুন। আচ্ছা, 26/7/1999। এখন অ্যাড পেজের মেদিনীপুর কোন জায়গা থেকে, মেদিনীপুর কোন জায়গা থেকে বলছো? হ্যাঁ, আচ্ছা 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 ঠিক আছে। নাচিন্দা মন্দির জানো তো? দেখবে নাচিন্দা মন্দিরের সামনে আমার বিরাট বড় একটা ফ্লেক্স দিয়ে আছে, বিরাট বড় একটা হোর্ডিং দিয়ে আছে নাচিন্দা মন্দিরের সামনে। হ্যাঁ, আর মেচেদাটা সুবিধা হবে, মেচেদার চেম্বার যোগাযোগ করো। আচ্ছা বলো সমস্যাটি, বলো সমস্যাটি বলো। 1992 বললে তো বাবা? হ্যাঁ, তাহলে 8 বছর 22 সাথে 30 31 প্লাস চলছে তাই তো? একটা কর্ম নিয়ে তো খুব সমস্যা আছে, কর্ম জায়গাটা খুব ডিস্টার্ব চলছে বাবা, কর্মকেন্দ্রিকতা, কি ভুল বললাম? মানসিক দিকে প্রচন্ড একটা তুমি একটা ব্যাঘাত বা মানসিক দিকে প্রচন্ড দুর্বলতা জায়গায় আছো, আমি ঠিক বললাম? একদম বাবা, এটা একমাত্র রবি, আমি আজকে গ্রহ সম্পর্কে কি প্রতিকার করলে ভালো হবে তার জন্য বলছি, রবির একটা প্রতিকার কর। রবি হচ্ছে মান সম্মান যশ খ্যাতি সু চাকুরি কর্ম জীবনের অধিষ্ঠিত, রবি হচ্ছে মাতঙ্গী, রবি হচ্ছে একটা ঝাঁঝালো গ্রহ, গ্রহদের মধ্যে সবচেয়ে তীক্ষ্ণ প্রখর গ্রহ হচ্ছে রবি, গ্রহদের মধ্যে সবচেয়ে উদীয়মান সূর্য গ্রহ হচ্ছে রবি, গ্রহদের মধ্যে দেবগুরু হচ্ছে বৃহস্পতি, গ্রহদের মধ্যে সবচেয়ে নাবালক হচ্ছে বুধ, গ্রহদের মধ্যে সর্বনিকৃষ্ট গ্রহ হচ্ছে কেতু। তা তুমি একটা রবির প্রতিকার করো, আমি উত্তম শাস্ত্রী বলছি 3 মাস টাইম দিলাম, 3 মাসের মধ্যে যদি কোনো জব বা তোমার কর্মের জায়গাটা হতাশা যদি না কাটি উঠতে পারো, তুমি আমাকে পুনরায় ফোন করে বলবে গুরুজি আপনাকে তো ফোন করেছিলাম 3 মাসের জন্য, আপনি প্রতিকার দিয়েওছিলাম আমি কাজ পাইনি, আমাকে ফোন করবে। 23 বছর আছে এখন পর্যন্ত কোনো নেগেটিভ আছে, কিন্তু আমি এতটা একদম কাজ করি যে নেগেটিভটা আমি খুব পছন্দ করি, আমি সবসময় পজিটিভ ভাইব্রেশনে থাকি, আর তোমার রবি আর রাহু বসে থাকার জন্য ভাইব্রেশনটা খুব একটা ডিস্টার্ব চলছে, এটা কাটিয়ে নাও, দেখবে তো ভালো থাকবে, সুন্দর থাকবে। এবং তোমার বাস্তুর বাড়িতে বলো যে গুরুজি বলেছে বাস্তুর একটা দোষ আছে, একটু বাস্তুর ধুলো বা একটু মাটি নিয়ে আমার মেচেদার চেম্বারে যোগাযোগ করো, আমি দেখো তোমাকে 3 মাসের মধ্যে একটা জায়গা বা একটা সুরা পথ, আমি তোমাকে একটা আমি আলোর পথ দেখাতে পারি, এইটুকু আমার জ্যোতিষ জগতের সাধনা নিয়ে আমি কথাটা বললাম। জয় মা, ভালো থেকো। সকল দর্শক বন্ধুদেরকে এরই মাঝে একটু জানিয়ে রাখতে চাইবো, যারা যারা আজকে অনুষ্ঠান দেখছেন, প্রত্যেকে যারা যারা মনে করছেন যে এই দেবী পক্ষের সূচনার মহালয়ার এই বিশেষ দিনে নিজেদের কোন বিশেষ সমস্যার সমাধান বিশেষ ভাবে করাতে চাইছেন, আপনারা হোম যজ্ঞাদি দীক্ষা সহ একাধিক শুভ কার্যক্রিয়া যারা যারা এটা করাবার মানে অপেক্ষাতে ছিলেন এই মহালয়ার জন্য, তাদের প্রত্যেককে মনে করিয়ে দেওয়া আগাম যোগাযোগটা সেরে নিন। এই যোগাযোগ সেরে নেওয়ার জন্য বিশেষ কিছু কার্যে অনেক কঠিন অনেক দূর থেকে এরকম কিছু না, যে যেখানেই আছেন তারা যদি নিজেদের জন্য একটু সময় বের করতে পারেন তাহলে এই মহালয়ার দিনে আপনারা অবশ্যই পৌঁছন গুরুজির গৃহ মন্দিরে। একটু জানিয়ে রাখি যারা চেম্বারে যোগাযোগ করবেন তারা পাবেন প্রত্যেক সোমবার বেহালা, মঙ্গলবার হাওড়া ময়দান, প্রত্যেক বুধবারে বেহালা পাচ্ছেন, প্রত্যেক বৃহস্পতিবার কালীঘাট, প্রত্যেক শুক্রবার সোদপুর, প্রত্যেক শনিবার মেচেদা, প্রত্যেক রবিবার বেহালায়। নামের বুকিং করতে পাচ্ছেন 9836620050 এই নম্বরে, জানবো কে আছেন ফোন। নমস্কার। জয় মা তারা, জয় মা দুর্গা, জয় মা তারা, জয় মা দুর্গা, জয় মা তারা, জয় মা দুর্গা। বলো মা কোথা থেকে বলছো? হ্যাঁ, গড়িয়া। কি কাজ সম্পর্কে জানতে চাই? ছেলের নাম কি বলো? ছেলের নাম রাজদীপ পাঠক। রাজদীপ, বয়সটি কত? 15/6/1989 1989 তাই তো? 11/10/21/31 32 প্লাস, ঠিক আছে আমার সব মুখস্থ মা, 33 প্লাস চলছে। বেশ, বিয়ে দিয়েছো?
আমি শিক্ষা নিয়ে বলতে পারতাম, আমি স্বাস্থ্য নিয়ে বলতে পারতাম, আমি কর্ম নিয়ে বলতে পারতাম, আমি অর্থনীতি বলতে পারলাম, ব্যবসাটা আমি ফোনটা নাম্বারটা নিয়ে আমি নাম্বার ফোনটা নিয়ে প্রোগ্রাম এত বছর উত্তম স্যার থেকে আখের, সে আখ যেমন আখের যেমন রস খায় না, আখকে যেমন নিংড়ি নেয়, কিন্তু আখের রসের মতো আমাকে নিংড়ি নেয় মা। আখের রস যেমন আখকে, যেমন আখকে মেশিন দিয়ে নিংড়োয়, এত বছর আমাকে আমি করে আসছি মা। সাধনা কি আর চারটে হাত, দশটা দশটা পা, দশটা চোখ লাগে? সাধনা হচ্ছে মানুষের একটা ভক্তির প্রেম সাধনা, সেই সাধনাটা এত বছর করে আসছি মা, এটাই তো বললাম। ও মা একটা কথা বলি মা, ওর একটা বিয়ের চোখ কেটেও গেছে, তুমি জানতে? হ্যালো, একটা বিয়ের চোখ ও কেটে গেছে মা, একটা বিয়ের চোখ কেটে গেছে। আপনি কি এটা আমাদের প্রথমে জানিয়েছিলেন? কথা বলার এতদিন অন্যদেরটা দেখতেন, আজকে নিজে বলছেন, কেমন লাগছে আগে সেটা জানান। আমি সেই মানুষ না, কোনো এক্সাইটেড, কোনো ভয়, কোনো ভীতি কিছু না। আমি উত্তম শাস্ত্রী, সাধারণ পাঁচটা মানুষের মধ্যে আমি তাই থাকি। আমাকে সবাই বলে যে বাবা দাদা আপনি এত সবাই সাথে এইভাবে, আমি এইভাবে মিশছি। আয় মা, এ মা, এ মা বসতো, এ বাবা আয় তো বসতো, কি সমস্যা বলতো, কুলে বলতো বাবা, কুলে বল সমস্যাটা কি হয়েছে, কুলে বলতো বাবা। আমি এই মানুষ যে আমার যে বিরাট একটা ব্যাপার যে অনেকে এসে বলছে বাবা যাবো কি, আসছি মা আসছি, শুনো প্রোগ্রামটা শোনো, বলে যাবো কি, গেছি ওখানে নাম লেখা, ওখানে আধার কার্ড দাও, ওখানে ফোন নাম্বার দাও, ওখানে ব্যাংকের ডিটেলস দাও, ওখানে বাড়ির অ্যাড্রেস দিয়ে যাও, ওখানে অ্যাডভান্স দিয়ে যাও, নিয়ে একটা বিরাট বড় অঙ্ক অ্যামাউন্ট চাপাই দিচ্ছে, হ্যাঁ বিরাট অঙ্ক একটা বিরাট প্রাইস নিয়ে নিচ্ছে। আমি যাবো বাবা, আপনার গরিব মানুষ সাধারণ মানুষ কোথায়, কিন্তু আপনার প্রোগ্রাম দেখে মনে হচ্ছে না আপনি কিন্তু অনেকের চেয়ে একটু আলাদা। আমি সত্যি এখনো বলছি আমাকে কেউ বলতে পারবে না। আমি বললাম মা তুমি এটা পড়তে পারবে? হ্যাঁ বাবা পড়তে পারবো মা, এটা দাম আছে। আচ্ছা ঠিক আছে বাবা, এটার বিকল্প কি আছে? আমি এটা বলে তাই এই বিকল্পটা করে দিই। আবার একটা শ্রেণীর মানুষ বলে বাবা আমি এটা পড়তে পারবো, তাহলে পড়ো। আমি এইভাবে কথা বলি মা, ওই যে করতে হবে বাধ্যতামূলক মানুষকে আমি সেটা করি না, কারণ আমার নাম উত্তম শাস্ত্রী। অনেক কষ্ট, অনেক ঝড়, অনেক প্রতিঘাত, অনেক ঝড় ঝাপটা করে আজকে এই জায়গাটায় এসেছি, সেই জায়গাটা অনেকের জন্য আমি নষ্ট করে দিতে চাইনি। তোমার ছেলের সম্পর্কে বললাম, প্রথমেই বললাম ছেলের একটা মাত্র ছেলে বিয়ের যোগ কেটে গেছে, সেটাও বললাম। আমি অর্থ কর্ম স্বাস্থ্য কোনো কিছু বললাম না, বিয়েটা বললাম, সেটাও মিলে গেল। ছেলের ফটো নিয়ে তুমি আমার চেম্বারে যোগাযোগ করো, আগামী 14 অক্টোবর মহালয়ায় আমি কাজ করব। জয় ভালো থেকো, আর দুর্গে দুর্গে রক্ষণী রক্ষণী সাহ প্রত্যেককে লিখবেন, আর 14 অক্টোবর ডেটটা মনে রাখবেন। আর যে পঞ্চশুলটা আমি দেবো, যেটা ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর লক্ষ্মী সরস্বতী, ওটা প্রত্যেকই দয়া করে মনে করে শোধন করে এবং ওটা সংগ্রহ করে নেবেন, কারণ আমি নানান কাজে ব্যস্ত থাকবো। নাম গোত্রটা দিয়ে দিবেন, আমি সংকল্প করে রেখে দেবো, মহালয়ার দিন আমার বাড়িতে সন্ধ্যেবেলা আসতে হবে, বেহালা শিলপাড়া নিজ গৃহ মন্দিরে। তারাপীঠ যেতে হচ্ছে না, কামাখ্যা যেতে কোথাও না, নিজের বাড়ির কাছেই একদম নিকটবর্তী চেম্বার, তার আগে চেম্বারে এসে যোগাযোগটা করতে হবে, সমস্যাটা কি সেটা আগে আমাকে জানাতে হবে, তার মতো আমি মহালয়ার দিন কাজটা করবো। সুপর্ণা কি আছে? কে আছেন ফোনে? হ্যালো, নমস্কার। জয় মা তারা, জয় মা দুর্গা। মানে 23 বছর বয়স। কি করছে মা, কি করছে? আমার ছেলেটার ভবিষ্যৎটা কি করে দাঁড়াবে, তাই তো? এবং একটা কথা বলি মা, অত্যধিক ভালো ছেলে, খুব স্বচ্ছ ভাবমুক্তি ছেলে। যদি আমার সঞ্জয়কে বলে একটা 2 নম্বর দোগলাবাজ বা একটা ফালতু অপর সংস্কৃতির ছেলে, আমি বলবো না, মূর্খের স্বর্গে বাস করছে।
খুব ভালো ছেলে, খুব মেধাবী, খুব মেধাবী, ওর মধ্যে খুব মেধাবী মনা ছেলে ছিল। কিন্তু একটা সমস্যা তো আছে মা, ও চেষ্টা তো করছে কিন্তু হচ্ছে না, তো হচ্ছে না, কেটে যাচ্ছে, আটকে যাচ্ছে। রাহু দেখো একাদশ স্থানের লগ্নপতি, একাদশ স্থানের রাহু বসে আছে, রাহুর জন্য আটকে যাচ্ছে। আমি বললাম না আজকে আমি গ্রহের প্রতিকার বলবো আর কাজ বলবো, আজকে বিষয়বস্তু প্রোগ্রামটা গ্রহের প্রতিকার বলবো, কোন গ্রহটা পড়লে তোমার ছেলে ঠিক হয়ে যাবে আর যেটা করতে হবে সেটা বলছি। তুমি এখন কোথা থেকে বলছো মা? কোথা থেকে বলছো? পুলিশের লাইনে, পুলিশের চাকরি করতে গেলে মানে প্রশাসনিক চাকরি করতে গেলে যে গ্রহটা দরকার সেটা হচ্ছে রবি, এক নম্বর। তার সাথে ভাইব্রেশন থাকবে কেতু, কেতু হচ্ছে বন্ধ করে দেয়, আটকে দেয়, ঠিক আছে? কিন্তু এই রবিটা দেবে কর্ম আর কেতুটা একটা বাধা সৃষ্টি করাবে। আর ওর দোষাটা চলছে এখন রাহুর, একাদশতে রাহু অন্তর্দশায় বসে আছে। আমি তোমার কি করে বলি, আমার শরীর আজকে 106 জ্বর, আমি এখানে লাইভ সরাসরি এসিতে বসে লাইভ করতে পারতাম না, বা আমার শরীর আজকে বিরাট একটা শারীরিক সমস্যা, আমি আসতে পারতাম না। তাহলে ওর তোমার ছেলের ক্ষেত্রে, সঞ্জয়ের ক্ষেত্রে একাদশ স্থানে রাহু বসে আছে। যতক্ষণ না রাহুর থেকে গ্রাস করবে বা রাহু থেকে যতক্ষণ না বার করতে পারছো, ততক্ষণ ওর হাতের কাছে ভালো ভালো জিনিস এসে আটকে যাবে। কথাটা বোঝা গেল মা? হাতের কাছে ভালো ভালো মূল্যবান জিনিস অমূল্য হয়ে যাবে, মূল্যবান জিনিস অমূল্য হয়ে যাবে, ছিন্ন ভিন্ন হয়ে যাবে, ছন্ন ছাড়া হয়ে যাবে, এবং মানসিক দিকে একটা খুব অবস্থাতে ভুগতে হবে। সেটা যাতে না হয় তার জন্য তুমি যোগাযোগ করো, নিচে ফোন নাম্বার যাচ্ছে, ডেটটা মনে রাখো, আগামী 14 অক্টোবর দেবীপক্ষের মাতৃ আরাধনায়। মা আমি কি বললাম, আমি কি বললাম, কাজটা হওয়ার জন্য তো তুমি বাড়ির বাজার থেকে চাল ডাল এনে এনেছো, ভাতটা তো রান্না করার জন্য। যতক্ষণ না একটা ভাতের চালকে তুমি টিপছো, তুমি জানবে কি হয়েছে, গোটা ভাতটা সিদ্ধ হয়েছে কিনা? সেরকম যতক্ষণ না সবজিটা এনে তুমি সুস্বাদু ভাবে রান্না করছো, তুমি বুঝবে কি রান্নার সবজি তার তারতম্যটা কি? আমার উদাহরণটা সেটাই তো মা, আগে যে তোমার সঞ্জয় তোমার ছেলে একাদশ স্থানে রাহু বসে আছে, আমি কি করে বলতে পারি মা যে ও এক্ষুনি দিন চাকরি দিলে এক্ষুনি পেয়ে যাবে? এটা তো বলা যায় না, এটা বলা একটাই যায়, এটা 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 ঠিক আছে, এটাই এতক্ষণে তুমি আমার সাথে একমত হলে। তার জন্য তোমাকে আসতে হবে, আর বাস্তবে একটু মাটি ধুলো প্রত্যেকের জন্য বলছি, হাজার যার যা সমস্যা, দাম্পত্য, পারিবারিক, ব্যবসা, অর্থ, কর্ম, শিক্ষা, স্বাস্থ্য, বশীকরণ, বগলামুখী, মহামৃত্যুঞ্জয়, যার যা, এই যে দেবীপক্ষের, হ্যাঁ দেবীপক্ষের আরাধনায় যে দেবীপক্ষের সে অবসানে মাতৃপক্ষের শুভ আরাধনায় যে মহেন্দ্র যোগ, পূর্ণ যোগে যে অমাবস্যা যোগে বেহালা নিজ গৃহ মন্দিরে, এবং যে আমি টোটকাটা বলেছি প্রত্যেকে এত বছর করে এসছেন, আমার অমিতা মায়া বলে একজন আছে, সে বলছে বাবা আমার 14,000 লেখা কমপ্লিট হয়ে গেছে। আমি প্রত্যেককে বলছি দুর্গে দুর্গে রক্ষণে রক্ষণে সহা সাদা পেন এবং এই সাদা কাগজ লাল পেন দিয়ে দুর্গে দুর্গে রক্ষণে রক্ষণে সহা বাড়ির যে কেউ এটা দেবীপক্ষ এক মাস লিখবে, এটা লাল চেলি কাপড় রেখে লেখার পর বাড়িতে কোনো বাস্তুতে, ঠাকুর স্থানে, আলমারিতে বা যেখানে অর্থকর্ত রাখে, ব্যবসা স্থানে যারা অর্থ দ্বার আছে অর্থস্থানে, এটা রাখবেন এক বছর, দেখবে ভালো থাকবে। আর পঞ্চশূল যেটা আমি প্রত্যেকের জন্য শোধন করে দেব, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর লক্ষ্মী সরস্বতী, এই পঞ্চশূল দেব, এটা প্রত্যেকে যোগাযোগ করবে। এবং যে দেবীপক্ষের যে মাহাত্ম, দেখুন প্রত্যেকে বলি এই যে দেবীপক্ষ যে এক মহালয়ের যে অমাবস্যা, যেটা আমাদের শক্তি মন্ত্রে শক্তি রূপে যে কাজটা করব, যে সন্ধ্যায় যে মহাযজ্ঞটা আমি করব, সকালবেলা আমার কিছু দীক্ষা আছে, আমার হাওড়া থেকে 4-5 জন দীক্ষা নেবে বা বেহালা থেকেও নেবে সব, বলে বাবা তুমি তো মহালয়া দীক্ষা দাও, মহালয়া দীক্ষাটা নেবো আমি অবশ্যই। তাহলে আমার দীক্ষা কিছু আছে সকাল দুপুর বেলা, তারপর ভোগ প্রসাদ ভোগ আছে, তারপর প্রসাদ বিতরণ আছে, আর সন্ধ্যায় হবে আমার মহাযজ্ঞ আমার বাড়িতে অবশ্যই। তার আগে হাতে অনেক টাইম আছে, তার আগে ফোন নাম্বার যাচ্ছে, আপনাদের যেটা যা সুবিধা হবে, যদি কেউ মেদিনীপুর ডিস্ট্রিক্ট থেকে বাগদান মেদিনীপুর বা মেচেদা যেটা সুবিধা হবে মেচেদায় বা সোদপুর স্টেশনের কাছে 4 নম্বর অ্যাড্রেস সুপর্ণা বলে দিচ্ছে, এবং কালীঘাট এবং হাওড়া এবং বেহালা যে যেটা নিকটবর্তী চেম্বারে সুবিধা হবে, এই মহালয়া অবস্থায় যার যা দোষটা কাটানো দরকার তারা যদি যোগাযোগ করতে পারে, আমি কথা দিচ্ছি আপনারা ডেটটা মনে রাখবে, মহালয়ায় কাজটা করব, তার মধ্যে আমি টাইম বলে দেবো, সময় বলে দেবো, যোগ বলে দেবো, এই টাইম থেকে এই টাইমের যোগ, এই টাইম থেকে এটা পাবে। অনেকে এসছে বলছে বাবা আমার স্বামী স্ত্রীর মধ্যে প্রচন্ড একটা অশান্তি, একটা আইনি চলছে, আমি দাঁড়াও, ঠিক আছে ঠিক আছে, ওকে ওকে, বাড়া বাবা ছেলে মেয়ে ভালো পড়াশোনা করছে না, পড়তে পড়তে অমনোযোগ, ঠিক আছে ওকে, সব বলেছি মহালয়ায় কাজ করবো, কি আছে দেখি। নমস্কার। নমস্কার, জয় মাতারা, জয় মা দুর্গা, বলুন কার সম্বন্ধে জানছেন, কার সম্বন্ধে জানছেন, কার সম্বন্ধে আজকে জানছেন?
আপনার মেয়ে সম্বন্ধে জানছেন, নাম কি? আমার মেয়ের নাম দীপ্তি ঘোষ। আচ্ছা, আর বয়স কত? বয়স 8 মাস। কত? 8 মাস। 8.5 মাস? 8.5 মাস? মা, 8.5 মাসে কোনো তো পিটিশন করবো না, এটা সম্ভব না। তোমাকে, তুমি কোথা থেকে বলছো? আমি বৌবাজার। বৌবাজার? তুমি, তোমার আমি নম্বর যাচ্ছে এখানে বুকিং করে, তুমি হোয়াটসঅ্যাপে তোমার তোমার ছেলের তোমার মেয়ের যেতো পাত্র দরকার। 8.5 মাসে আমি কি বলবো মা? 8.5 মাসে কোনো কাউকে কাউকে আমি বলে না, বারবার বলছি, উত্তম শাস্তি বলে কারো কাছে জানতে চাইবে না। অন্তত 6 মাস, 6 মাসের পর তার একটা বলে দেওয়া যাবে। 8.5 মাসে দুগ্ধপুত্র শিশু এখন কিচ্ছু বলবে না। তুমি একটা জানতে পারো রাশি লগ্নটা কি, গণটা কি, তাহলে তার জন্য তোমাকে ফোন করে তুমি একটা পরে আমাকে যোগাযোগ করে নিও, আমি রাশি লগ্ন গণটা বলে দিব। কিন্তু কোনো সমস্যা জানতে যাবে না। যদি কেউ বলে যে 8.5 মাসের মধ্যে এই আছে সেই আছে, তাহলে সে ভুল বলছে এবং তোমাকে একটা ভয় ভীতি ইত্যাদি করার জন্য বলছে, এটা করবে না। 8.5 মাসের বাচ্চার সময় কিছু জানতে চাওনি, শুধু রাশি লগ্নটা জানতে চাইবে যে 8.5 মাসের বাচ্চা আমার ছেলে রাশি লগ্নটা কি। তাও বলবো 6 মাস না হলে জানাটা উচিত না, অন্নপ্রাশন না হলে উচিত না। শাস্ত্রগত বলছে অন্নপ্রাশন না হলে রাশি লগ্নটা জানাটা বাবা মায়ের পক্ষে তো খুব একটা ভালো না। কে বলছে? কে আছেন ফোনে বলুন। হ্যালো, জয় মা তারা। জয় মা তারা, জয় মা দুর্গা। জয় মা দুর্গা, বলুন কার সম্বন্ধে জানেন? বলুন বলুন, ওই সম্পর্কে জানতে চাই। আচ্ছা, ফোন করেছেন এখন কোথা থেকে সেটাও বলুন। আমি হুগলি থেকে বলছি। হুগলি থেকে ফোন করেছেন? হুগলি তো অনেকটা বড়। হুগলি কোন জায়গা? আচ্ছা আচ্ছা আচ্ছা, বলুন কার সম্পর্কে জানবেন? নাম বলুন। নাম মধুমিতা পান। মধুমিতা মধুমিতা নামটি খুব ভালো। মধুমিতা পান 1995, 5 বছর, 23 আর 5 24, 25, 26, 27, 28 প্লাস চলছে। বিয়ে দিয়েছো? আমি তো প্রথমে বললাম বিয়ে দিয়েছো, আর পরীক্ষা ওই তো বললাম। আমার কাছে যারা বসে না তারা বলে যে আমরা তো পাগল, কি করে বলছে না। একটা কথা বলে কিছু মনে করবে না তো? তুমি মেয়েকে বিয়ে দেওয়ার পর তো একটা দিনও তোমার রাতের বেলা ঘুম আর দিনের বেলা খাওয়া শান্তিতে নেই, কি ভুল বললাম? হলো, মেয়েকে বিয়ে দেওয়ার পর তোমার দুপুরে খাওয়া রাতের ঘুম চলে গেছে, ঠিক বললাম? আমার নাম উত্তম শাস্ত্রী। এটা কি কখনো ভাবতে পেরেছিলেন যে আপনি জাস্ট ফোন করবেন আর আপনার কিছু বলার প্রয়োজনই পড়বে না? আপনি শুধু নামটা বলেছেন আর ডেট অফ বার্থটা বলেছেন। তোমার যখন বিয়েটা দিয়েছিলে কারোর সাথে আলোচনা করেছিলে, মানে জটুক বিচার বা একটা ম্যাচ করা বা একটা গুণন মিলন, এটা কাউকে করেছিলে কোনো? আচ্ছা, করা হয়নি। আচ্ছা, ঠিক আছে, এটাও তো বিরাট একটা সমস্যা পাচ্ছি মা। এবং এটাও বলেছে ঠাকুর করুক, ভগবান করুক, না করুক, ঈশ্বর না করুক, বাবা সে ভোলানাথ না করুক, মা দুর্গা না করুক, মা তারা না করুক, এই বিয়েটা নিয়ে কিন্তু খুব চিন্তার মধ্যে থাকবে, খুব চিন্তার মধ্যে, খুব সাবধান, খুব সাবধান মা। একটি কথা বলছি শুনো, মন দিয়ে শুনে রাখো মা, বারবার বলছি, দেখবে কলকাতা শহরে অনেকে বাড়িতে লেখা আছে, কি লেখা থাকে বাড়ির সামনে বলো তো, কুকুর হইতে সাবধান। আমি তোমাকে বলছি এই বিয়েটা নিয়ে মেয়েকে নিয়ে খুব সাবধানে থাকো। মিলিয়ে নিয়ে কথাটা উত্তম শাস্ত্রীর মুখে বাক সিদ্ধ। আমাকে অনেক বলছে বাবা আর বাক সিদ্ধ তুমি বলো নি, তুমি যা বলো অক্ষর অক্ষরে পালন হয়ে যায়। আমি জানি না আমি মুখতে কি বলে ফেলি, আমি এই বিয়েটা নিয়ে কিন্তু একটা কালো অন্ধকারের মেঘ দেখতে পাচ্ছি, তাই এটা আমি আর ডিটেলস বলবো না। তুমি আমার চেম্বারে যোগাযোগ করো, আগামী 14 অক্টোবর শনিবার যুক্ত অমাবস্যা মহালয়া অবস্থা, তার আগে আমি কি বললাম মা, তার আগে হুগলি থেকে বলছো নিচে ফোন নাম্বার যাচ্ছে, ফোন নাম্বার করে বুকিংটা নিয়ে নাও, বুকিংটা অ্যাডভান্স বুকিংটা লাগান। এখন এই মহালয়ায় কাজ করার জন্য প্রচুর মানুষের কাছে চাপ আসছে, এই মহালয়ায় কাজ করাবো, এই মহালয়া অবস্থায় গুরুজির কাছে কাজ করাবো, এই মহালয়ায় বাবার কাছে কাজ করাবো, আমার ছেলে মেয়ে, আমার দাম্পত্য জীবন, আমার ছেলে মেয়ে বা আমার মেয়ের সংসার যাতে টিকে যে বা আমার ছেলে যাতে ভালোভাবে থাকে, এই যে অনেকের মধ্যে একটা কাজ করার মানসিকতা নিয়ে আসছে, সেই জায়গায় থেকে বলবো মেয়ের ছবি জামায়ের ছবি দুজনের ছবি নিয়ে চেম্বারে এসে যোগাযোগ করো। আগামী 14 অক্টোবর মহালয়ায় আমি কাজটা করব, যদি আসতে পারো ভালো, নাহলে আমি কাজটা করার পর তুমি যে কোনো নিকটবর্তী চেম্বারে সে কাজটা নিয়ে যাবে। আগে তুমি আমার চেম্বারে নামটা লিখিয়ে যোগাযোগ করো, ঠিক আছে মা? ভালো থেকো এবং মেয়েকে নিয়ে অত টেনশন করার দরকার না। আমি বলেই দিলাম একটা বিরাট টেনশন আছে, ওই যে বললাম না কুকুর হইতে সাবধান লেখা থাকে বড় বড় বাড়ির সামনে, সেই রকম মেয়েকেও নিয়ে বললাম যে এটাও তো একটু সাবধান থাকো। এই সাবধানটা আমি সতর্ক বার্তা করে দিলাম, এবারে কাজটা করার দায়িত্ব তোমার, আমার ডিউটি, আমার কর্তব্য আমি করে দিলাম। ওমন তুই দেখি স্যার আমি দেখি, একটা কথাই আছে, ওমন তুই দেখি স্যার আমি দেখি আর কেউ নাহি ডাকি,
আমার কথা হচ্ছে আমার কর্তব্য আমি বলে দিলাম, তোমার কর্তব্য তুমি করবে। যদি মেয়ের সুস্থ জীবন যাপন দাম্পত্য জীবন ঠিকঠাক থাকতে হয় তার জন্য তোমাকে কিছু ফটো নিয়ে চেম্বারে যোগাযোগ করো। জয় মা দুর্গা, ভালো থেকো। আমরা কিন্তু বারবার একটাই জিনিস দেখতে পেয়েছি যে আপনারা যারা ফোন করছেন তারাও অবাক হচ্ছেন এবং আমাদেরকেও বারবার শাস্ত্রী যে এইরকম, এটা বোধ হয় আজ প্রথম নয়, এত বছর ধরে উনি অনুষ্ঠান করছেন টিভি পর্দাতে, এরকম প্রত্যেক প্রোগ্রামে উনি মানুষকে আশ্চর্য করে দেন, অবাক করে দেন, যে মানুষের প্রশ্ন করার আগেই তিনি বলে দেন যে ঠিক কি বিষয় নিয়ে প্রশ্ন, কি কি এক্স্যাক্টলি কি বিষয় নিয়ে, শুধু তার বয়সটুকু শুনেই তিনি বলে দিচ্ছেন এবং তার সমাধানও যে রয়েছে সেই বিশ্বাসটাও কিন্তু তিনি মানুষকে দিচ্ছেন। সুপর্ণা, শরীর খারাপ হলে যেমন ডাক্তারও দরকার হয়, এক মিনিট মা, শরীরে শরীর স্বাস্থ্য যেমন হয় তার জন্য বিশেষ ডাক্তারবাবুর প্রয়োজন হয়, আইনি সমস্যা যেমন একটা আইনি দ্বারস্থ হতে হয়, কোন মামলা মকদ্দমা কোর্ট কাছে যেমন একটা আদালতে ছুটতে হয়, কোন প্রশাসনিক কাজে যদি আমাদের প্রশাসনিক কাজ করতে গেলে একটা প্রশাসনিক বার্তা নিতে হয়, কোন কর্পোরেশনে কোনো কাজ করতে গেলে কর্পোরেশনের সহযোগিতা কর্পোরেশনের মাধ্যম নিতে হয়, তেমনি উত্তম শাস্ত্রীর কাছে অ্যাস্ট্রোলজি কোনো যদি সহযোগিতা চায় না আমার কাছে আসি, বলে জ্যোতিষ এবং তন্ত্রের যে ক্ষুদার চিন্তা ভাবনা, ভৌগোলিক চিন্তা ভাবনা আপনার মধ্যে একটা আছে, এর জন্য আপনাকে ভালো লাগে এবং আপনার চিন্তা ভাবনাকে ভালো লাগে, আপনার কাজটাকে ভালো লাগে। তো আমার তো একটা অবস্থায় বাদ দিই না, আমার কাজ, আমি কর্ম ছাড়া বুঝি না, আমি ভাই একটা কথাই জানি আমার কাজ করতে হবে, কাজ না করলে ওই মুখে বড় মারিতং জগৎ কিচ্ছু হবে না, মুখে বড় বড় কথা বললে হবে না। দেখবে অনেকে দেখবে 14 অক্টোবর মহালয়ে শিলিগুড়ি কেউ চেম্বার করছে, কে আসামে চলে যাচ্ছে, কে শিলচর চলে যাচ্ছে, কে মেদিনীপুর, একই একই দ্বিচারিতা, তাহলে মানুষের কাজ করবে কি করে? আপনারা সাধারণ মানুষ, আপনারা যদি এখনো না আপনারা বুঝেন তাহলে কখন বুঝবেন? আমি কত বলবো, আর আমি বলার মনে তো একটা কথাকে বারবার বলা যায় না, কিন্তু আমার কর্ম, আমি কাজটাকে ভালোবাসি ভাই। আমি মা, আমার তোমার কাজটা দায়িত্ব আছে, আমাকে মাঝে মাঝে ফোন করি, আমি প্রত্যেককে ফোন নাম্বার দিই, কেউ বলতে পারবে না আমার ফোন নাম্বার দিবি, আর হ্যাঁ মা ফোন নাম্বারটা রাখো, যা কিছু সুবিধা অসুবিধা আমাকে জানাবে, স্টাফ ফোন ধরবে, চেম্বারে অ্যাড্রেস দিবে, কিন্তু কাজটা করতে হবে আমাকে, কাজটা করার পর আমি ফোন নাম্বার দিই, যোগাযোগ তো রাখতে হবে আমার সাথে। কি আছে বলো? নমস্কার, কে রয়েছেন? হ্যাঁ বলবেন। নমস্কার, জোরে বলো মা, জয় মা তারা, জয় মা দুর্গা, জোরে বলো। হ্যাঁ একটু জোরে বলুন। আমি আমার ছেলে সম্পর্কে জানতে চাই। ছেলের বয়স কত? ছেলের নাম হচ্ছে রাজদীপ আচার্য, 13195। রাজদীপ আচার্য, রে বাবা, রাজদীপ আচার্য, 13 জানুয়ারি 1995। রাত্রে একটাই ছেলে তো? একটাই ছেলে, হ্যাঁ ওই জন্যই রাজদীপ। জয় মা, একটাই ছেলে, জয় মা, এটাও বলে দিলাম একটা মাত্র ছেলে। মা একটা কথা বলি, এই ছেলেকে নিয়ে তুমি একটা ওর প্যাকে ওরতে একটা কর্ম নিয়ে খুব চিন্তায় আছো, কাজের জায়গাটা, ও কোনো বেসরকারি জব কিছু করছে? না ও করছে এখন, ওই যে নার্সিং করছে প্রাইভেট ফার্মে। প্রাইভেট ফার্মে যে নার্সিং গুলো করছে তাই তো? হ্যাঁ। ও কি কলকাতায় করছে না কলকাতার বাইরে? হ্যাঁ কলকাতায় করছে না কলকাতার বাইরে করছে? হ্যাঁ হ্যাঁ কলকাতায় করছে। এটা কি লাস্ট, ওর কি লাস্ট চলছে, লাস্ট ইয়ার? হ্যাঁ এটা লাস্ট ইয়ার। হ্যাঁ এটাই লাস্ট ইয়ার, বলে দিলাম তো 2023টা এটাই লাস্ট ইয়ার, ঠিক আছে। 24-17 মে এর পর গোল্ডেন টাইম, 2024 সাল 17 মে লিখে রাখো, 2024 সাল 17 মে এর পর গোল্ডেন টাইম। তার আগে তোমাকে বলি, তুমি এখন কোথা থেকে বলছো মা? আমি দমদম নাগেবাজার থেকে। এই তো কাছি, একদম কাছি আছে সোদপুর চেম্বার। হ্যাঁ সোদপুর চেম্বার বা কালীঘাট চেম্বার বা বেহালা চেম্বার, যে কোনো চেম্বারে যোগাযোগ করো, ছেলের ডেট অফ বার্থটা পেয়ে গেলাম। আগামী 14 অক্টোবর শনিবার যুক্ত, ডেটটা মনে রাখো, কবে 14 অক্টোবর শনিবার যুক্ত, মাতৃপক্ষের শুভ সূচনায় সেই মায়েন্দ্র যোগ পূর্ণ যোগে মহালয়া অবস্থা আমার বাড়িতে হোম যজ্ঞ দীক্ষা আহুতি সব হবে, দুপুরে আমার পুজো পাঠ হোম যজ্ঞ হবে, রাত্রে আমার মহাযজ্ঞ এবং অশুভ গ্রহের দোষ কাটানো হবে এবং প্রত্যেকের প্রতিকার ওই দিন আমি ধারণ করাবো, প্রত্যেকের প্রতিকার আমি দেবো, প্রত্যেকের প্রতিকার আমি পড়াবো এবং সকালে আমার দীক্ষা পুজো হোম যজ্ঞ ইত্যাদি চলবে। আপনারা যোগাযোগ করুন। আর বাস্তুর মাটি নিয়ে মা, তোমারও বাস্তুর একটু মাটি বা ধুলো নিয়ে অবশ্যই, যে আসুক বাস্তুর মাটি বা ধুলো নিয়ে আসবে, দেইপক্ষের অমাবস্যা যোগে মহাযজ্ঞ করে ওই বাস্তুর দোষটি কাটাবো এবং যেটা আমি পঞ্চশূল বলেছি প্রত্যেকের জন্য, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর লক্ষ্মী সরস্বতী, এটা অবশ্যই কিন্তু রেখে দিবেন,
যেটা ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর লক্ষ্মী সরস্বতী অবশ্যই নাম গোত্র দিয়ে সঙ্গ করবেন। এবং আপনাদের জন্য আমি একটা কথাই বলছি, বারবার বলছি, কেন বলছি, কেন বলছি এটা আমার ব্যাখ্যা আছে, আমি বলছি মনে ব্যাখ্যা তো নিশ্চয়ই কিছু থাকবে, কেন বলছি ঘুরে যাচ্ছি। গত শনিবার মেচেদা চেম্বারে আমি যখন রাত্রি 9:20 বাজে কি হলো খবর কি, মানে 4-5 জন ঘুরে গেল, কষ্ট লাগবে সাহেব, 4টা থেকে বসে আছে, 9:20 মানে অনেকটা টাইম, মানে অনেকটা দূরে যাবে, কেউ চণ্ডীপুর যাবে, কেউ তমলুক যাবে, কেউ হলদিয়া যাবে, বলে আর অনেকক্ষণ টাইম হয়ে গেছে আর পাওয়া যাবে, আমি ঢুকে গেছি, কিন্তু অনেকটা ভিড় ছিল। তা প্রত্যেকটা সোদপুর বলুন, কালীঘাট বলুন, মেচেদা বলুন, বেহালা বলুন, হাওড়া বলুন, একটু দয়া করে নামটা বুকিং করে কনফার্ম করে নেবেন, কেন মহালয়া কাজ করার জন্য প্রত্যেকেই কিন্তু একটা চাই, না আমি দেবীপক্ষেই কাজটা করাবো, এই দেবীপক্ষের মহালয়া আমার ছেলে, আমার সংসার, আমার বাস্তু, আমার কর্ম, আমার জীবন, আমার শিক্ষা, আমার পড়াশোনা, আমার অর্থনৈতিক, আমার বিবাহ, আমার দাম্পত্য, আমার বশীকরণ, আমার তন্ত্রক্রিয়ার মাধ্যম যে অশুভ, যে তন্ত্রের যে ক্রিয়া, শক্তিমন্ত্রের যে তন্ত্রক্রিয়া, সেই তন্ত্রক্রিয়ার কাজটা করার জন্য কিন্তু এই মহালয়া অমাবস্যা প্রত্যেকে কিন্তু বেছে দিয়েছি। এবং এই বেছে দেওয়ার কারণ একটাই, যে মহালয়া অমাবস্যায় গুরুজি উত্তম শাস্ত্রীর বাড়িতে মহাযজ্ঞ, পুজো পাঠ, হোমযজ্ঞ আহুতি হবে, তার মাধ্যম দিয়ে দোষটা কাটানো হবে। তাই প্রত্যেককে বলছি আপনারা কিন্তু নামটা বুকিং করবে, আর কোথায় কোথায় পাবেন সেটা সুপর্ণা বলে দিচ্ছে। আমরা আমাদের দর্শক বন্ধুদেরকে একটু মনে করিয়ে দিই যে যারা যোগাযোগ করছেন তারা পাচ্ছেন বিভিন্ন চেম্বারগুলোর মধ্যে, যেমন পেয়ে যাচ্ছেন প্রত্যেক সপ্তাহের সোমবার বেহালা, প্রত্যেক মঙ্গলবার হাওড়া ময়দান, প্রত্যেক বুধবার বেহালা, প্রত্যেক বৃহস্পতিবার কালীঘাট, প্রত্যেক শুক্রবার সোদপুর, প্রত্যেক শনিবার মেচেদা, প্রত্যেক রবিবার বেহালা। নামের বুকিং করতে পারছেন 9836200050 এই নম্বরে। অনুষ্ঠানের সময় খুব অল্প আছে হাতে, শুধু এটুকুই মনে করি, শুধু একটা কথাই বলি দর্শক বন্ধুজনের, যে টোটকাটা আমি বিশেষ দিলাম সকল ভক্ত শিষ্য সুবানোদ্দয় এবং আমার সকল ভক্ত শিষ্য সুবানোদ্দয়দের জন্য, আমার পশ্চিমবাংলা কলকাতা সমস্ত ভারতবাসীর জন্য বলছি, আপনারা বেড়াতে যাবেন পুজোর সময় যাবেন, আপনারা কোথাও ট্যুরে ট্রাভেলসে বেড়াতে যাবেন যাবেন, বিদেশ যাবেন যাবেন, তার সাথে কিন্তু দয়া করে জামা কাপড় ব্যাগ অবশ্যই নেবেন, তার সাথে একটা সাদা খাতা দোকান থেকে কিনে নেবেন, একটা লাল পেন নেবেন। এবারে বাড়ির যে কেউ, দেখুন আপনার স্বামী স্ত্রী ছেলে মেয়ে শ্বশুর শাশুড়ি বা বাবা মা বা মাসি মেসো যেই যাচ্ছে, যেই যাবেন, বাড়ির যে কেউ হোটেলে সারাদিন ঘুরে এসে হোটেলে শুধু ওই দেবীপক্ষে 14 অক্টোবর থেকে অর্থাৎ ভাইফোঁটা পর্যন্ত, অর্থাৎ কালী পুজো ভাইফোঁটা পর্যন্ত, দুর্গে দুর্গে রক্ষণী রক্ষণী সোহা, দুর্গে দুর্গে রক্ষণী রক্ষণী সোহা, দুর্গে দুর্গে রক্ষণী রক্ষণী সোহা, এই তিনবার এইটা অবশ্যই লিখবেন। এবং লেখার পর এই যে এক মাস দেবীপক্ষে লিখলেন, লেখার পর ওই খাতাটি এবং পেনটি লাল চেলিতে মুড়ে আপনার ব্যবসা স্থানে রাখবেন, আপনার গচ্ছিত আলমারিতে রাখবেন, আপনার বাস্তুতে কোনো বাড়ির জায়গায় টাঙিয়ে রাখবেন, ওইটি একটা বছর রাখবেন, দেখবেন আপনার বাড়িতে দুর্গে দুর্গে রক্ষণীর রক্ষণের সহা, যাত্রাপথ, কর্ম, অর্থ দিকে অনেকটা ভালো থাকবেন। এত বছর লেখে এসেছে, অনেক উপকার পেয়েছে, তার জন্য এই কথাটা আরো আমি বারবার বললাম। এবং প্রত্যেকের জন্য বলছি, দয়া করে আমি বলছি, আপনারা কিন্তু মনে করে এই পঞ্চশূলটা অবশ্যই সংগ্রহ করবেন, যেটা হচ্ছে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর লক্ষ্মী সরস্বতী, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর লক্ষ্মী সরস্বতী। প্রত্যেকেই ভালো থাকুন, সুন্দর থাকুন, এবং আগামী 14 অক্টোবর দেবীপক্ষের পূর্ণযোগে পূর্ণলগ্নে শনিবার যুক্ত দুপুরবেলায় আমার বাড়িতে নিযোগ দিয়ে আমার দীক্ষা, হোম, যজ্ঞ, সন্ধ্যায় আহুতি, বিশেষ আমার ব্যবস্থা থাকছে, প্রসাদ বিতরণের ব্যবস্থা থাকছে। প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন, আপনার দীর্ঘ জীবন মঙ্গলময় হোক, এটুকু মা দুর্গার কাছে প্রার্থনা করি, বাবা ভোলানাথের কাছে প্রার্থনা করি, মা তারার কাছে প্রার্থনা করি, আপনাদের মানসিক শারীরিক শ্রীবৃদ্ধি উত্তরোত্তর হোক, সর্বসংসারে সুখ শান্তি, স্বাস্থ্য সমৃদ্ধি, সৌভাগ্য, রাজ সম্মান, নিশ্চিন্তে নির্বিঘ্ন বসবাস, এটুকু সরকারের কাছে মা দুর্গার কাছে শতকোটি প্রণাম জানিয়ে ওম দুর্গে দুর্গে রক্ষণী রক্ষণী সোহা, ওম দুর্গে দুর্গে রক্ষণী রক্ষণী সোহা, ওম দুর্গে দুর্গে রক্ষণী রক্ষণী সোহা, জয় মা। দূর আর দূরে নেই, অচেনা আছেন।